হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা শপিং ব্লগ নিয়ে চলে এসেছি। এটা কিন্তু দুর্গাপুজোর শপিং করতে যাচ্ছি আমরা, এখন বেরোলাম, তাহলে চলুন আপনারা দেখতে থাকুন। শপিং করে বাড়ি চলে এসেছি, এরপর দেখাই যে কী কী কিনলাম। এটা হচ্ছে একটা সালোয়ারের পিস, তার পাশে এটাও একটা সালোয়ারের পিস, এটা হচ্ছে একটা বাচ্চাদের জামা, স্কার্ট আছে, এটা একটা লং কুর্তি ফ্রক স্টাইলের, এটাও একটা কুর্তি, এটাও একটা লং কুর্তি। এই কটা ড্রেসের মধ্যে এই যে দুটো সালোয়ারের পিস, যেটা আমি পরে আলাদা করে বানিয়েছি, সেগুলো কিন্তু আগে কেনা। তাহলে এক এক করে জামাগুলো দেখানো যাক। ফার্স্টে ইয়েলো কালারের সালোয়ারটা দেখাচ্ছি, এটা বানানো হয়ে গেছে, হাতাটা আমি ফুলাতা বানিয়েছি, এই যো এটা দিয়েছি আমার ফিয়ন্সের মাসি। এই সালোয়ারটার সাথে আছে ইয়েলো কালারের প্যান্ট, প্যান্টটা আমি চুড়িপা বানিয়েছি। এটা সালোয়ারটার ব্যাগটা, আমি পিছনে চৌকো কালারের পিট দিয়েছি আর সামনে গলাটা একটু অন্য স্টাইলের দিয়েছি, বুঝতেই পাচ্ছেন। প্রিন্টিংটা মোটামুটি একই আছে, তাহলে চলুন এবার পরেরটাতে যাওয়া যাক। নেক্সট যে সালোয়ারটার কথা বলবো, এটাও বানানো হয়ে গেছে, এটা দিয়েছে আমার মা। প্রিন্টিংটা পুরো সেম, আর তলার দিকটা তিনটে কালারের বর্ডার আছে, হাতাটাও এর আমি ফুলাতা দিয়েছি, আর সামনে গলাটা অনেকটা পান শেপের, আর পিছনে চৌকো পিঠ। এই চুড়িদারের ব্যাক পোর্শনটাও সেম। এই সালোয়ারটার প্যান্টটা আমি চুড়িপা বানিয়েছি, আর ওন্নাটা হচ্ছে এরকম ডিজাইনের। আর একটা কথা বলে দিই, আমি যে দুটো সালোয়ার দেখালাম, দুটো সালোয়ারই সুতির, পিওর সুতির। এরপরে বাচ্চাদের একটা জামা নিয়ে চলে এলাম। এই জামাটা আমি কিনেছি আমার দিদি সোনার মেয়ের জন্য, এটা হচ্ছে একটা স্কার্ট আর তার সাথে টপ, স্কার্টটা কিন্তু লং স্কার্ট বলতে পারেন আপনারা। দেখুন এখানে নকটি আছে, আর টপটা হচ্ছে সামনেটা একটু ছোট আর পিছন দিকের পোর্শনটা একটু বড় আছে, আর এটা কিন্তু গেঞ্জির, আর নিচে স্কার্টটা পিওর সুতি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাহলে চলুন পরেরটা দেখানো যাক। এরপরে যেটা দেখাবো, সেটা এবছর বাবা আমাকে দিয়েছে পুজোতে, সেটা হচ্ছে একটা লং ফ্রক বা গাউন স্টাইলের একটা কুর্তি, এটা আমার দারুণ পছন্দ হয়েছে। এটা রেয়ন প্লাস কটন মিক্স আছে, দারুণ লাগছে, হাতাটা ভেতরে আছে, চাইলে পরে বসিয়েও নিতে পারবো, পুরো ফ্রক স্টাইলে দারুণ দেখতে এটা, আর অনেকটা বড়, পরলে প্রায় গোড়ালির কাছে চলে আসে।
তাহলে চলুন পরেরটা দেখানো যাক। এরপর যে কুর্তিটা কিনেছি, এটা কিনেছি আমার দিদির জন্য। দেখুন কত সুন্দর কুর্তিটা, এটা কিন্তু ফুল রেয়নের ওপর, লং কুর্তি অবশ্যই। কাজটা দারুণ, সুতোর কাজ এখানে ঝালরের মতো আছে, গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশন, তলার দিকটা এরকম দেখতে একটু প্রিন্টেড, আর এর হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার। এটা হচ্ছে কুর্তির ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা ফুল গ্রিন। এরপর যেই কুর্তিটা দেখাবো সেটা হচ্ছে রানী কালার আর ব্ল্যাকের কম্বিনেশনে একটা কুর্তি। এটা আমার বড় মামা দিয়েছে, বেশ নতুনত্ব স্টাইলের কুর্তিটা। এটা কিন্তু ফুল রেয়ন কাপড়ের কুর্তি আর লং কুর্তি, হাতাটাও ফুল হাতা। আর এবছর কিন্তু রেয়ন কাপড়ের কুর্তি আর লং কুর্তি ফ্যাশনে দারুণ ইন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো কুর্তিটা। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়।